আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ফাইজারের ভ্যাকসিন দিয়ে আসছি, সেটা কীভাবে দিলাম এবং কী কী করতে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো প্রথমে বলে নেই, ওইখানে কোনো বৈধ অবৈধ এই বিষয়টা দেখা নাই। আমি দিয়েছি আপনার সিকামবুদ কোয়ালালামপুরের, বৈধ অবৈধ কোনো দেখা নাই। তারা শুধু দেখছে মাই সেজাহাত্রা যে অ্যাপসটা আছে না, ওই অ্যাপসটার মধ্যে আপনি অ্যাপ্লিকেশন, অনেকে অ্যাপ্লিকেশন করছে আমাদের সাথে, আমরা কোম্পানির 22 জন গেছি একসাথে। তো আপনার 4 জন আছে অবৈধ, 3 জনের আপনার অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে নাই, তো আর বাকিরা আমরা সবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। তো ওইখানে আপনার শুধু মোবাইলটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকলেও দেওয়া যায়, আবার না থাকলেও দেওয়া যায়। আর আরেকটা বিষয়, ওইখানে একটা ফর্ম দিবে, তা ওই ফর্মটার প্রথমে উপরে যে লেখাগুলো থাকে এদিকে নো নো দিবেন, 4টা ঘর ওইখানে নো দিবেন, তারপর আপনার নাম, তারপর আপনার পাসপোর্টের নাম্বার আর তারিখ, এটা এই 3টা জিনিস লাগে ফর্মটার মধ্যে, তেমন কোনো কঠিন না। আর আপনি যদি নাও পারেন তাহলে ওইখানে অনেক কাকা আছে, মানে অনেক লোক আছে, মেয়েও আছে ছেলেও আছে, হেরাই পূরণ করে দেয়। তারপর আপনার ওই যাওয়ার পর ডাক্তার পূরণ ফর্মগুলো পূরণ করে দিব, আর মাই সাজাত্রা যে অ্যাপসটা আছে ওইটাতে আপডেট দিয়ে নেবেন, মানে যে তারিখে আপনি যাইবেন। যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই, দেওয়া যায়। একটু নিয়ে সময় নিচ্ছে, এই যে ক্লোজ লেখা আছে উপরে ডান সাইডের কর্নারে, ক্লোজে চাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখেন কোভিড-19 স্টেট, এখানে টিপ দিবেন, তারপর স্টার্টও টিপ দিবেন। দেওয়ার পর এখানে সবগুলোর ভিতরে নো দিবেন, তাড়া বা নো, তাড়া বা নো। কীভাবে আপডেট দিতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তারপর সাবমিট সাবমিট চাপ দিবেন, ওকে, শেষ। এই হয়ে গেছে আপনার আপডেট। এখন আপডেট হয়েছে কি না আপনি কীভাবে দেখবেন, এই যে নিচের ডাইন সাইডে কর্নারে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর দেখবেন আপনি যেই যেই তারিখে আপডেট দিয়েছেন, যে সময়টায় দিয়েছেন, দেখেন এই সাইডে লেখা উঠে গেছে। আমরা আপনারা দেখতেছেন অ্যাজ অফ 28 জুলাই 2021 6টা 3 আমি আপডেটটা দিছি, মানে আমি এখন ভিডিওটা রেকর্ড করলাম। তো এইভাবে হলো আপডেট দিতে হয়, এতটুকুই শুধু। তারপরে ওইখানে আপনার ডাক্তার জিজ্ঞাসা করবো, আমার যেটা করছে যে আমার অ্যালার্জি আছে কিনা, তো আমি বলছি না অ্যালার্জি নাই। তো উনি বলছে তোমার ফাইজারের ভ্যাকসিনটা দেওয়া হবে, তো আমি বলছি ওকে। এরপরে আপনার আমার নাম জিজ্ঞাসা করলো, আমার মোবাইলটা নিল। তার পরবর্তী ধাপটা ওইখানে কম্পিউটার নিয়ে বসে রয়েছে অনেকজন, তারপর আমার মোবাইলটা নিল, তারা কী জানি দেখলো, দেখে কম্পিউটারে এন্ট্রি করলো, এরপর বললো ওইখানে যাও। তারপর ভ্যাকসিন দিতে গেলাম, ভ্যাকসিন দিল, ডাক্তার বলতেছে দেখ 3 mm আমার যে যতটুকু ভ্যাকসিন দিয়েছে ওটা দেখাইলো, এরপর ফুস করলো, তারপর একটা কার্ড দিল, তারপরে ওইখানে বললো যে ওইখানে যাও, তারপর একটা কার্ড দিয়ে দিল, ওই কার্ডের মধ্যে লেখা আছে পরবর্তীতে 18 তারিখে আমার যাওয়ার ডেট। এতটুকু হয়েছে। তো যারা বৈধ আছেন তারা তো অবশ্যই যাবেন, আর যারা অবৈধ আছেন তারাও অবশ্যই যাবেন। ওইখানে কোনো বৈধ অবৈধ দেখে নাই, অন্য অন্য জায়গায় দেখে কিনা আমি জানি না। আমি কোয়ালালামপুর সিকামবুদ বলে আমার যে জায়গাটা ওইখানে আমি গেছি, আর ওইখানে ওয়াইফাই আছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মোবাইলে যদি MB নাও থাকে কোনো সমস্যা নাই, ওইখানে ওয়াইফাই এবং পাসওয়ার্ড আছে। আমার মনে হয় এই সিস্টেমটা অন্য অন্য সব জায়গায় থাকবে, কেননা তারা অনেক বড় বড় অক্ষরে লেখা রাখছে, আপনার কাগজ দিয়ে লেখা রাখছে ওয়াইফাই এবং পাসওয়ার্ড, অনেক অনেক জায়গায় লেখা রাখছে, সব জায়গায় হয়তো বা থাকতে পারে। তো সবাই ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ, আর মালয়েশিয়ার আইন অবশ্যই মেনে চলবেন, কেননা আমরা বিদেশে কাজ করার জন্য আসছি, তাদের আইন অমান্য করলে তো দেখছেন ঈদের নামাজ পড়ছে বাঙালি ভাইয়েরা, 2000 ringgit জরিমানা, না হয় 2 মাসের জেল। তো সবাই ভ্যাকসিন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তাদের দেশের আইন মেনে চলবেন, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।